কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে রেসিপিতে থাকছে জাল জাল তো তোমরা যারা জাল লাভ তাদের জন্য আজকে রেসিপিটা একদম বেস্ট আজকে কয়েকদিন যাব শরীরে অনেক জ্বর মাথা ব্যথা সর্দি কাশি তো আমার একটু জাল জাল কিছু খেতে মন চাইছিল ফ্রিজে গিয়ে দেখলাম ফ্রিজে ছোট ছোট কিছু মাছ আছে তো ভাবলাম আজকে সেই মাছটা দিয়ে নোয়াখালীর বিখ্যাত মরিচকোলা তৈরি করব তবে এই মরিষকোলাটা তৈরি করতে নোয়াখালীতে কলা পাতায় তৈরি করে তবে আমার কাছে কলা পাতা ছিল না কিন্তু কুমড়া পাতা ছিল তবে কলা পাতা দিয়ে করলে কলা পাতাটা ফেলে দিতে হয় তাই ভাবলাম আমি আজকে কুমড়া পাতা দিয়েই মরিচকোলা তৈরি করব। আর এই মরিচ তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোটো এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি মরিচগুলোকে সিদ্ধ করে নিয়েছি যাতে করে এন্ডার করতে একটু সুবিধা হয় তো সেখানে আবার আমি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ অর্ধেকটা টমেটো পেঁয়াজ আর পেঁয়াজের কলি এগুলো সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার কাসকি মাছের সাথে প্রথমে আমি মরিচটাকে বাটা মরিচটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা রসুন বাটা পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা যেহেতু এই সবগুলো আমি আগে দিয়েছি তাই অল্প অল্প করে এই সব কিছু আবারও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সরিষার তেল এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়া তবে বেশিরভাগ মরিচকলা তৈরি করতে হলুদের গাঁড়া দেওয়া হয় না তবে আমি একটু হলুদের গুঁড়া দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো এবার হলুদ হলুদের গুঁড়োটাকেও ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম এবার এটাকে একটা সাইডে রেখে আমি এখানে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান নিলাম এবার তাতে আমি কুমড়া পাতাগুলো ভালো করে একটার বড় একটা বিষিয়ে দেব। কুমড়া পাতাগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়ে এবার কুমড়ো পাতাগুলো ভালো করে বিষিয়ে দিয়ে তার উপরে আমি ওই মাছটাকে ঢেলে দেব। মাছটাকে ঢেলে দিয়ে হাত দিয়ে আবারও সমান করে সুন্দর করে একটু গোল করে সেপ দিয়ে দেব। এবং ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিলাম শুধুমাত্র বাটিটা ধোয়ার জন্য তো এবার হাত দিয়ে বিছিয়ে উপর থেকে আমি আবার কিছু পাতা দিয়ে এগুলোকে মরিয়ে দেবো অনেকে আছো তোমরা ছোট মাছ খেতে পারো না তবে এভাবে কুমড়ো পাতা বা কলা পাতায় মরিয়ে ছোট মাছ মরিষ খোলা দিলে এটা এতটাই মজা হয় যে তুমি এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত কখন খেয়ে ফেলবে নিজেই বুঝতে পারবে না তো এখন আমি মরিষ খোলাটার জন্য প্রথমে কড়াইটাকে বসিয়ে একটু ডেকে দিলাম পাতাটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম এতে করে এই স্বাদটা আরও দ্বিগুণ আসবে ফলোটাকে আমি আর কিছুক্ষণ রান্না করব যাতে করে নিচের পিঠটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আমার এই নিষ্পাতটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এবার উল্টে দেবো তো উল্টাতে একটু কষ্ট হচ্ছিল কারণ পাতাটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে তো আমি একটা প্লেট ফ্রাই প্যানের উপরে রেখে সেটাকে উলটিয়ে প্লেটে নিয়ে নিলাম এবার আবার ফ্রাইপ্যানটাকে বসিয়ে আমি আবার মরিচকলাটা ফ্রাই প্যানের ভিতর ঢেলে দেবো এতে করে কিন্তু তেমন কষ্ট হয় না তোমরাও এ পদ্ধতি মরিচকলাটা উল্টাতে পারো এতে করে কিন্তু মরিচকলাটা ভেঙে যাবে না এই যে দেখতে পাচ্ছ এবার আমি অন্য পাশটাকেও ভালো করে রান্না করে নেব তো আমার এই পাশটাও ভাল ভালো মতোই সিদ্ধ হয়েছে এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম যাতে করে এটা একটু ভালো করে মসমসা হয় কারণ মরিচকোলা মসমসা হলে খেতে আরও বেশি ভালো লাগে আমার কুমড়া পাতা কিন্তু একদম হয়ে গেছে তবু আমি এটাকে অল্প আছে আরও কিছুক্ষণ চুলার ওপর বসিয়ে রাখবো যেতে করে এটা আরও বেশি মসমসা হয় তোমরা যারা ছোট মাছ একদমই পছন্দ করো না তারা যদি আজকের আমার এই পদ্ধতিতে মরিচকোলা দাও তাহলে তোমরাও এটার ফ্যান হয়ে যাবে তখন আমার মতো অন্য কিছু খেতে মনে না চাইবে তখন এই ছোট মাছে মরিষলাটা দিয়ে খেয়ে দেখতে পারো তো আজকের মতো এখানে বিদায় নেব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর আজকে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ